আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো খুব সহজে কিভাবে এই শিম সবজি দিয়ে, এই ভেজিটেবল দিয়ে আমরা কিভাবে খুব সহজে আমরা একটা ব্লক করে নিতে পারি। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার আমি নির্বাচন করব। আমি গ্রিন কালারটা নিয়ে নিব, আমি এই কালারটা নিয়ে নিব, এই কালারটা ফেব্রিক কালার। আমি এই যে শিমগুলো আমি এভাবে কেটে রাবার দিয়ে পেঁচিয়ে নিয়েছি। শিমগুলো কেটে আমি রাবার দিয়ে পেঁচিয়ে নিয়েছি, দেখেন। এখন আমি কাপড়ের উপরেও করতে পারবো এবং আমি কাগজের উপরে আমি করে আপনাদেরকে দেখাবো। আপনারা কাপড়ের উপর করবেন, এই কালারটা কিন্তু কখনোই উঠবে না। এটা কাপড়ের উপরে দেওয়ার পরে, আপনি শুকানোর পরে যদি আপনি আয়রন করেন, তাহলে কিন্তু কখনো ওঠার চান্স নাই। তো আপনারা এভাবে আপনারা দিয়ে তারপরে আয়রন করে ফেলবেন। আয়রন করার কথা কখনো ভুলেও ভুলবেন না। তো এটা আমি প্রথমে এটা কেটে কিভাবে খুব সহজে করা যায় আমি সেটা দেখাবো। আমি তার জন্য একটা প্রিসে আমি নিয়ে নিয়েছি, কম খরচে কিভাবে আপনারা ব্লক করবেন আমি সেটাই দেখাবো। আমি ফার্স্ট এভাবে আমি নিয়ে নিয়েছি, দেখেন। এভাবে নিয়ে আমি এদিকে একটু প্রেস করব এভাবে। এখন আমি এটা ঠিক এভাবে আমি দিয়ে দিব। আমি একটা গ্যাপ রেখে রেখে এভাবে আমি দিয়ে দিব। দেখেন, এই যে আমি দেওয়ার পরে কিন্তু আমি একটু চেপে ধরবো, তাহলে ডিজাইনটা আসবে। আমি এই যে দিচ্ছি, দেওয়ার পরে হালকা একটু এভাবে চেপে রাখবো, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে যাবে। তো আমার এভাবে আমি ডিজাইনটা করে নিতে পারবো খুবই ইজি ভাবে। যে কোনো সেলারে আপনার ওড়নার ভিতরে, ওড়নার সাইডে অন্য দিয়ে পাইপেন করলেন, কিন্তু ওড়নার ভিতরে আপনারা এরকম ডিজাইনটা আপনারা ব্যবহার করতে পারবেন খুবই কম খরচে। আমার এই চ্যানেলটাতে সব কিছুই খুবই কম খরচে কিভাবে ভালো কিছু পাওয়া যায় সেটা আমি দেখাবো। তো এখানে আমি এই যে সিঙ্গেল একটা নিয়ে নিয়েছি, সিঙ্গেল একটা আমি ঠিক এইভাবে নিচ্ছি, এই যে। ডিজাইনটা কিন্তু চলে আসছে। এটা সিঙ্গেল আপনারাও দিলেও পারবেন, সিঙ্গেলটা দিতে একটু টাইম লাগবে, বাট অনেক সুন্দর কিন্তু। এটা কিন্তু হাতে একে আপনারা দেওয়া পসিবল না, যে সবগুলাই একই সাইজ, সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন। আমি যেহেতু সবুজটা দিয়ে এখানে আমি এগুলো করছি, তো আমি আর একটা কালার ম্যাজিক কাটি নিয়েছি, এই যে আমি আজের কাঠি নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এভাবে নিয়ে আমি ঠিক এখানে একটা করে এভাবে ফোঁটা দিয়ে দিতে পারবো, এই যে। আপনারা এভাবে ডিজাইন করে নিতে পারবেন। আমি আর একটা কালার নিয়ে এভাবে সেম ভাবে আমি দেখিয়ে দিব। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর যে সকল আপুরে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।